গত মাসে ভাই আমার পিছনে আমার হাজবেন্ড 50,000 টাকা খরচ করছে, এখন আমার বিল আসছে 80,000 টাকা। হ্যাঁ মেয়ের, এখন দেখা যাবে বাসায় যাবে, বাসায় তো আরও বাচ্চা আছে, দেখা যাবে আরেকটা বাচ্চা হয়ে গেছে। আর একটা ফ্যামিলিতে যদি চারজনের ডেঙ্গু হয়, তাই সে মানে ডেঙ্গুর চিকিৎসাটা কীভাবে একটা লোক মানে চারটা বাচ্চা চারটা প্রাণ কীভাবে বাঁচাবে বলেন। কিছুদিন আগে হচ্ছে ওয়াশার যে ম্যানহোলের কাজ করে আর কি, হ্যাঁ সো কাজ করার পরে অনেক দিনই ছিল, পানি টানি জমে ছিল, তো তারপরেও সিটি কর্পোরেশন থেকে কোনো স্প্রে করে নাই বা যে জায়গার মধ্যে, তখনও সব জায়গাতে ডেঙ্গু ছড়ায় পড়ছে। এটা মহামারীতে কোনো কিছু কম না, এটা মহামারী, দিস ইজ অ্যান এপিডেমিক। কারণ এই সময়টা এত বাচ্চা এত লোক আক্রান্ত হবা, হ্যাঁ একই সময়, এটা এপিডেমিকের ডেফিনেশনেই পড়ে। টিকা নাই আর অ্যান্টিডোজও তো নাই, মশা কামড় থেকে বেঁচে থাকতে হবে। ঔষধের ব্যাপারে আপনার WHO-কে বলা হয়েছে স্পেসিফিক ইস্যুগুলো, তারা আমাদেরকে যথাশীঘ্র সম্ভব এই ঔষধ কার্যকর কি না কিংবা কোনটা চেঞ্জ করতে হবে দ্রুত আমাদেরকে জানান। গত কয়েক বছরের তুলনায় এবছর বেশি রয়েছে, WHO-র সঙ্গে ওই ব্যাপারটা আলাপ করেছি যে যে পরিস্থিতি রয়েছে সেটাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। দোস আর টু রিজনস ওয়াই ইউ হ্যাভ এন ইনক্রিজ নাম্বার অফ পিপল হু আর সাসপেক্টেড অর উইথ কনফার্মড কেসেস অফ কোভিড। নাও ইফ ইউ লুক এট দ্য নাম্বারস নাও ইট ইজ অ্যালার্মিং বিকজ ইট ইজ ইনক্রিজিং। সো ইফ ইউ কম্পেয়ার টু লাস্ট ইয়ার, লাইক আই সেড, দ্য নাম্বারস আর হায়ার দ্যান হোয়াট ইট ইজ লাস্ট ইয়ার। দ্যাট ডাজন্ট সে দ্যাট ইট উইল কন্টিনিউ, দিস ইজ প্রজেকশন। ইফ উই আর এবল টু ইনস্টিটিউট হোয়াট মিস্টার মেয়র সেড ইন দ্য ডিসকাশন উই হ্যাড, দেন দ্য কেসেস উইল বি ইম্প্যাক্টেড।